আগামী নির্বাচন হবে নির্বাচন কমিশনের অধীনে, মেগা প্রজেক্ট দেখে খালেদা জিয়ার গাত্রদাহ হচ্ছে বললেন ওবায়দুল কাদের। মহিউদ্দিন ভাই ছিলেন চট্টলার বন্ধু বলে মন্তব্য করেন তথ্য উপদেষ্টা। আসসালামু আলাইকুম, বিজয় চট্টগ্রাম বার্তায় আমন্ত্রণ জানাচ্ছি, আমি আতিকুর রহমান আতিক। শুনছিলেন শিরোনাম, দেশের এক নম্বর ডিজিটাল নেটওয়ার্ক রবি, ভেতরেও স্ট্রং বাইরেও স্ট্রং। এবার বিস্তারিত, খাগড়াছড়ির রামগড় স্থলবন্দর চালুর লক্ষ্যে ফেনী নদীর ওপর ভারত বাংলাদেশ মৈত্রী সেতু একের কার্যক্রম পরিদর্শন করেছে উভয় দেশের প্রতিনিধি দল। বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং ভারত প্রতিনিধি দলের নেতৃত্বে দেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা। বুধবার দুপুরে খাগড়াছড়ির রামগড় পৌরসভার সম্মেলন কক্ষে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ভারত বাংলাদেশ মৈত্রী সেতুর বিভিন্ন কার্যক্রম নিয়ে আলোচনা শেষে সাংবাদিকদের প্রেস ব্রিফিং করেন। বাংলাদেশ অংশে বেশ কিছু সমস্যা রয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যে এসব সমস্যা সমাধান করে বাংলাদেশ অংশে দৃশ্যমান নির্মাণ কাজ শুরু হবে। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, আগামী সংসদ নির্বাচন কমিশনের অধীনে অনুষ্ঠিত হবে। অন্যান্য গণতান্ত্রিক দেশে নির্বাচনকালীন সরকার এক্সিস্টিং গভর্নমেন্টই থাকে, সেই গভর্নমেন্টের কোনো মেজর পলিসি মেকিংয়ের কোনো দায় দায়িত্ব থাকবে না, সে গভর্নমেন্টের কথা নির্বাচন হবে না, নির্বাচন সংক্রান্ত সব ডিপার্টমেন্টগুলো সরকারের তখন নির্বাচন কমিশনের অধীনে ন্যস্ত হবে। মহিউদ্দিন ভাই ও চট্টগ্রাম অবিচ্ছেদ্য ইতিহাস বলে মন্তব্য করে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী বলেছেন, চট্টলবীর মহিউদ্দিন ছিলেন চট্টলা বন্ধু, চট্টগ্রামের বন্ধু। আজ সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবের ইঞ্জিনিয়ার আব্দুল খালেক মিলনায়তনে চট্টলবীর খ্যাত সাবেক মেয়র ও নগর আওয়ামী লীগের সভাপতি সদ্য প্রয়াত আলহাজ এবিএম মহিউদ্দিন চৌধুরীর স্মরণসভায় তিনি এ মন্তব্য করেন। স্মৃতিচারণ করে তিনি বলেন, চট্টগ্রামের উন্নয়নে কণ্ঠস্বর ছিলেন মহিউদ্দিন, উন্নয়নের কাণ্ডারি ছিলেন তিনি। লালদীঘি মাঠে তার জানাজায় লাখো মানুষের উপস্থিতি, অশ্রু বিসর্জন তাই প্রমাণ করে। সভায় সাংবাদিক বান্ধব মহিউদ্দিন চৌধুরীর বর্ণাঢ্য জীবন ও কর্মের উপর আলোচনা করেন বিএফইউজের সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল, মহাসচিব ওমর ফারুক, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শাবান মাহমুদ, দৈনিক আজাদী সম্পাদক এম এ মালিক। বিএফইউজের সহসভাপতি শহীদুল আলমের সভাপতিত্বে সভায় মহিউদ্দিন চৌধুরীর পরিবারের পক্ষে বক্তব্য দেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নফেল। চট্টলবীর এবিএম মহিউদ্দিন চৌধুরী আজীবন শ্রমজীবী মানুষের দাবি আদায়ের কথা বলেছেন। পরিবারে বসে পারিবারিক আলোচনায়ও তিনি রাজনীতির কথা বলতেন। আমার যখন শৈশব তখন তিনি আমাকে বক্তৃতা শেখাতেন, শুধু একটি স্লোগান শেখাতেন, বলল আমি গরিবের জন্য রাজনীতি করব। তখন রাজনীতি কী সেটা বুঝতাম না। জনমানুষের সেবায় যে রাজনীতির যে ঐতিহ্য, সেটা যদি আমরা নিজেদের জীবনে ফিরিয়ে আনতে পারি, সেটাই হবে চট্টলবীরের প্রতি আসল শ্রদ্ধা এবং সর্বোচ্চ সম্মান। মঙ্গলবার সন্ধ্যায় 16 নং চকবাজার ওয়ার্ড আওয়ামী লীগের কর্তৃক আয়োজিত সদ্য প্রয়াত চট্টলবীর আলহাজ এবিএম মহিউদ্দিন চৌধুরীর শোকসভায় এসব কথা বলেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নফেল। 16 নম্বর চকবাজার ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোজাহেরুল ইসলামের সঞ্চালনায় শোকসভা ও দোয়া মাহফিলে অন্যান্যের মাঝে উপস্থিত থেকে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহসভাপতি মাহতাবউদ্দিন চৌধুরী, যুগ্ম সম্পাদক রেজাউল করিম চৌধুরী, স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ গোলাম হায়দার মিন্টু সহ আরও অনেকে। গত
15 নভেম্বর কেন্দ্রীয় ছাত্রলীগ ঘোষিত চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের কমিটিতে তৃণমূলের ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন এবং কমিটিতে শিবির অয়াত্র ও বিবাহিতদের স্থান দেওয়ায় প্রতিবাদে আজ বিকেলে এক বিক্ষোভ মিছিল এবং প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা বলেন, সুদীর্ঘ প্রায় দেড় যুগ পর অবশেষে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হলেও কমিটিতে অছাত্রলীগদের অন্তর্ভুক্ত করার জোর প্রতিবাদ জানাচ্ছি আমরা। এ সময় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সিনিয়র সহসভাপতি মিজানুর রহমান, কেন্দ্রীয় ছাত্রলীগ সদস্য আরিফুল ইসলাম, চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের সিনিয়র সহসভাপতি চৌধুরী শাহাদাত, জয়নাল আবেদিন, রমিজউদ্দিন, মিরাজ এবং সাজ্জাদুল ইসলাম সহ আরও অনেকে। পাহাড়ের মানুষকে অবৈধ অস্ত্রধারীদের জিম্মি দশা থেকে মুক্ত করতে সকল জনগোষ্ঠীকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য দীপঙ্কর তালুকদার। তিনি বলেন, পাহাড়ের অবৈধ অস্ত্রের মহড়া দিয়ে পার্বত্য পরিস্থিতি যারা অস্থিতিশীল করে তুলছে তাদের বিরুদ্ধে সবাইকে রুখে দাঁড়াতে হবে। আজ সকালে রাঙ্গামাটির নানিয়ারচর উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় উদ্বোধন করতে গিয়ে তিনি একথা বলেন। নানিয়ারচর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ত্রিদীপ কান্তি দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ সদস্য কামাল উদ্দিন, জেলা পরিষদ চেয়ারম্যান বৃষকেত চাকমা, জেলা আওয়ামী লীগ সহসভাপতি নিখিল কুমার চাকমা সহ আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বক্তব্য রাখেন। নগরীর সদরঘাট থানার মাঝিরঘাট এলাকায় ট্রাকের ধাক্কায় পিনন রায় নামে এক পরিবহন ব্যবসায়ী নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও একজন। আজ দুপুরে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ট্রাকটি আটক করা হয়েছে বলে জানিয়েছেন সদরঘাট থানার ওসি মার্জিনা আক্তার। দুর্ঘটনার পর মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি জানান, মাঝিরঘাট এলাকায় ট্রাকটি মোটরসাইকেল আরোহী পিননকে ধাক্কা দেয়, এতে তিনি ছিটকে পড়ে যান। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে পাঠানো হলে সেখানে ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন। এদিকে নগরীর চান্দগাঁও থানার বহদ্দারহাট বাস টার্মিনাল এলাকায় বাসের ধাক্কায় মোতালেব নামে এক ঠেলাগাড়ি চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন। নিহত মোতালেব ভোলা জেলার লালমোহন সরতোতা এলাকার বাসিন্দা তাজুল ইসলামের সন্তান। আহত সহকারী রমজান আলী মানিকগঞ্জ জেলার দৌলতপুর এলাকার বাসিন্দা হোসেন মোল্লার ছেলে। আজ সকালে নগরীর সিআরবি শিরিষতলা মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ শীর্ষক আলোচনা সভা এবং মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। সেজুতি দের সঞ্চালনায় চট্টগ্রাম বিভাগীয় কমিশনার আব্দুল মান্নানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ স্কাউটস ও মুখ্য সমন্বয়ক সভাপতি মোহাম্মদ আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জিল্লুর রহমান চৌধুরী, চট্টগ্রাম রেলওয়ে সিআরবি মহাব্যবস্থাপক মোহাম্মদ আব্দুল হাই প্রমুখ। এ সময় ছয়জন বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা প্রদান করা হয় ও অনুষ্ঠানে অংশগ্রহণ করা স্কাউটদের নৃত্য পরিবেশন করা হয়। পরীক্ষা দেওয়ার অনুমতি না দেওয়ায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত বিভাগের সভাপতি প্রফেসর ডক্টর সুপ্তিকণা মজুমদারকে অবরুদ্ধ করে রাখার ঘটনা ঘটেছে। আজ বেলা ১১টার দিকে ঘণ্টা দেড়েক তারা নিজ কক্ষে অবরুদ্ধ করে রাখে ওই বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা। পরে বেলা ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল বডির সদস্যরা আসলে শিক্ষার্থীরা তালা খুলে দেন। এদিকে এ ঘটনায় আজকের পূর্ব নির্ধারিত পরীক্ষা স্থগিত করা হয়েছে। শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, আজ ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত দ্বিতীয় বর্ষের ২০১ নম্বর কোর্সের পরীক্ষা ছিল, কিন্তু ক্লাস উপস্থিতির হার কম থাকায় বিভাগের পরীক্ষা কমিটির সদস্যরা সাত শিক্ষার্থীকে পরীক্ষা দেওয়ার অনুমতি দেয়নি। পরবর্তীতে তারা বিভাগের সভাপতি বরাবর আবেদন করে, কিন্তু তাতেও সাড়া না মেলায় পরীক্ষা শুরুর আগেই শিক্ষার্থীরা তালা ঝুলিয়ে বিক্ষোভ শুরু করে। চট্টগ্রাম নগরীর বায়েজিদ গাউছুল আজম সিটির কাগতিয়া আলিয়া গাউছুল আজম দরবার শরীফ কমপ্লেক্সস্থ কাগতিয়া কামিল এম এ মাদ্রাসার চট্টগ্রাম মহানগর ক্যাম্পাসের বার্ষিক পুরস্কার বিতরণী সভা ও অভিভাবক সমাবেশ আজ বিকেলে অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথির বক্তব্যে বিশিষ্ট শিক্ষাবিদ, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের সহসভাপতি প্রফেসর ডক্টর মোহাম্মদ আবুল মনসুর বলেন, শিক্ষার প্রসারে কাগতিয়া মাদ্রাসার অধ্যক্ষ মোর্শেদে আজম মাদ্দাজিল্লুহুল আলী একজন নিবেদিত প্রাণ, যেখানে গরিব অথচ মেধাবী অনেক শিক্ষার্থী অর্থাভাবে লেখাপড়া করতে পারছে না, সেখানে তিনি কাগতিয়া মাদ্রাসার চট্টগ্রাম মহানগর ক্যাম্পাসে এসব গরিব ও মেধাবী শিক্ষার্থীদের বিনা বেতনে বিনা খরচে থাকা খাওয়া সহ ফ্রি বইপত্র খাতা কলম দিয়ে লেখাপড়ার বিশাল সুযোগ করে দিয়েছেন। সরকারের বিদ্যালয়বিহীন এলাকায় বিদ্যালয় স্থাপন প্রকল্পের আওতায় কক্সবাজারের পেকুয়া উপজেলা বারবাকিয়া বোধামাঝির ঘোনা আক্তারুজ্জামান চৌধুরীর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শুভ উদ্বোধন ও বই উৎসব বিদ্যালয়ের নতুন ভবনে অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মুক্তিযোদ্ধা আলহাজ আক্তারুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে ও স্বাস্থ্য সহকারী দেলোয়ার হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠিত উদ্বোধনী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পেকুয়া উপজেলা চেয়ারম্যান সাফায়েত আজিজ রাজু। বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার সালামত উল্লাহ, বারবাকিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এইচ এম বদিউল আলম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুহুল কাদের প্রমুখ। পরে সাবেক সিটি মেয়র মরহুম এবিএম মহিউদ্দিন চৌধুরীর রুহের মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল ও বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। বিজয় চট্টগ্রাম বার্তা শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। আগামী নির্বাচন হবে নির্বাচন কমিশনের অধীনে, মেগা প্রজেক্ট দেখে খালেদা জিয়ার গাত্রদাহ হচ্ছে বললেন ওবায়দুল কাদের। মহিউদ্দিন ভাই ছিলেন চট্টলার বন্ধু বলে মন্তব্য করেন তথ্য উপদেষ্টা। এবং চট্টগ্রাম সদরঘাটে ট্রাকের ধাক্কায় পরিবহন ব্যবসায়ী নিহত। দর্শক, দেশ বিদেশের সর্বশেষ সংবাদ সবার আগে জানতে ভিজিট করুন www.deshreview.com এই ঠিকানায়। শেষ করছি বিজয় চট্টগ্রাম বার্তা, সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে, শুভরাত্রি।